সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি ইনশাল্লাহ ভালো আছি। তো আজকে আমরা পদার্থবিজ্ঞান সাবজেক্টের যে টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভৌত রাশি ও পরিমাপ। এই অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা এই প্রশ্নটি সুন্দরভাবে ভালো করে বুঝবে এবং সে অনুযায়ী প্রশ্নটির সাথে সাথে পড়ে মুখস্থ করে ফেলবে। তো যা হোক, এবার আমি আলোচনায় চলে আসি। তো প্রথমে প্রশ্নটি সম্পর্কে বলি। প্রশ্নটি হলো এরকম, একটা স্ল্যাট ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 20টি। স্ল্যাট ক্যালিপার্সটির সাহায্যে একটি ফাঁপা সিলিন্ডারের ভিতরের ব্যাস ও গভীরতা নির্ণয়ের পাঠ নিম্নরূপ পাওয়া গেল। পাঠের স্থান ব্যাস বরাবর প্রধান স্কেল পাঠ হচ্ছে 4 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমপাতন হচ্ছে 15। গভীরতা বরাবর প্রধান স্কেল পাঠ হচ্ছে 5.2 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমপাতন হচ্ছে 10। এখন প্রশ্ন হচ্ছে ক নাম্বার প্রশ্ন, পিএইচ কি? খ নাম্বার প্রশ্ন হচ্ছে এসআই পদ্ধতিতে মৌলিক রাশিগুলোর নাম ও একক লিখ। গ নাম্বার প্রশ্ন হচ্ছে স্ল্যাট ক্যালিপার্সটির ভার্নিয়ার ধ্রুবক সিজিএস এককে নির্ণয় কর। ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে সিলিন্ডারটিতে 60 সিএম কিউব পানি রাখার পর তা পূর্ণ করার জন্য আরও কত আয়তন পানি যোগ করতে হবে বিশ্লেষণ কর। এ হলো 4টি প্রশ্ন। এখন প্রশ্ন সম্পর্কে, এখন প্রশ্নের সমাধানে চলে আসছি। হ্যাঁ, সমাধান দেখো, সমাধান প্রথম প্রশ্ন হচ্ছে পিচ কি বা পিচ কাকে বলে? প্রশ্নের উত্তরটা হচ্ছে স্ক্রুগজের টুপি বা স্ক্রুটি। স্ক্রুগজের টুপি বা স্ক্রু একবার ঘোরালে এর যতটুকু সরণ ঘটে, অর্থাৎ একটি রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে বলে পিচ। আমি আবার বলছি, স্ক্রুগজের টুপি বা স্ক্রুটি একবার ঘোরালে এর যতটুকু সরণ ঘটে, অর্থাৎ এটি রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে ওই যন্ত্রের পিচ বলে। এবার খ নম্বর প্রশ্নে আসি, এসআই পদ্ধতিতে মৌলিক রাশিগুলোর নাম ও একক লেখ। আমরা মৌলিক রাশি সম্পর্কে একটু বলে নেই। মৌলিক রাশি হচ্ছে সেই সকল রাশি যেই রাশিগুলো স্বাধীন বা নিরপেক্ষ, অর্থাৎ অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে, আর এগুলোকে বলা হয় মৌলিক রাশি। মৌলিক রাশি হলো 7টি। এসআই পদ্ধতিতে এই 7টি মৌলিক রাশির নাম এবং একক এই ছকের মধ্যে নিচে দেওয়া হলো। প্রথম মৌলিক রাশি হচ্ছে দৈর্ঘ্য, যার একক হচ্ছে এসআই পদ্ধতিতে একক হচ্ছে মিটার, এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। দ্বিতীয় হচ্ছে ভর, এর একক হচ্ছে কিলোগ্রাম, এটাকে কেজি দ্বারা প্রকাশ করা হয়। তৃতীয় মৌলিক রাশি হলো সময়, এর একক হচ্ছে সেকেন্ড। চতুর্থ মৌলিক রাশি হলো তাপমাত্রা, এর একক হচ্ছে কেলভিন, এটাকে কে দ্বারা প্রকাশ করা হয় ক্যাপিটাল। তারপর পঞ্চম মৌলিক রাশি হলো তড়িৎ প্রবাহ, এটাকে অ্যাম্পিয়ার, এটার একক হচ্ছে অ্যাম্পিয়ার এবং এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। ষষ্ঠ মৌলিক রাশি হলো দীপন তীব্রতা, দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, এটাকে সিডি দ্বারা প্রকাশ করা হয়। সপ্তম অর্থাৎ সর্বশেষ 7 নম্বর মৌলিক রাশি হচ্ছে পদার্থের পরিমাণ, এটাকে এর একক হচ্ছে মোল, এটাকে MOL দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই 7টি হলো মৌলিক রাশি, আর এই 7টি রাশি থেকে অন্যান্য সকল যৌগিক রাশি বা লব্ধ রাশিগুলো পাওয়া যায়। এবার আমরা গ নাম্বার প্রশ্ন আলোচনা করব। গ নাম্বার প্রশ্ন বলছে স্ল্যাট ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক সিজিএস এককে নির্ণয় করো। সিজিএস একক, আমরা এককের 3টা পদ্ধতি বহুল প্রচলিত আছে। একটা হচ্ছে এসআই পদ্ধতি বা এমকেএস, মিটার, কিলোগ্রাম এবং সেকেন্ড পদ্ধতি। আরেকটা হচ্ছে সিজিএস পদ্ধতি, এটা হচ্ছে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড পদ্ধতি। এবং আরেকটা হচ্ছে এফপিএস পদ্ধতি, এটা হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতি। তো এখানে স্ল্যাট ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবকটা সিজিএস পদ্ধতিতে নির্ণয় করতে হবে, অর্থাৎ সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড এই একক দিয়া এই সমাধানটা করতে হবে। এবার আমরা এই গণ ভার্নিয়ার ধ্রুবকটা বের করব।
প্রশ্ন এখানে দেওয়া আছে তোমার, একটা স্লাইড ক্যালিপারসের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার। এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার। আর এই প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্যকে এস দ্বারা প্রকাশ করা হয়, এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি যে গিভেন দ্যাট, অর্থাৎ দেওয়া আছে যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য অর্থাৎ এস ইকুয়াল টু 1 মিলিমিটার। যেহেতু আমরা এটাকে সিজিএস এককে বের করব, সেহেতু এই মিলিমিটারকে সেন্টিমিটার অর্থাৎ সি, সিজিএস এর প্রথম যে সি আছে সেটা দ্বারা সেন্টিমিটার বোঝায়, এই সেন্টিমিটারে বের করে নিতে হবে। তাহলে 1 মিলিমিটারকে আমরা সেন্টিমিটার করতে হলে এটাকে 10 দ্বারা ভাগ করতে হবে, কেননা আমরা জানি যে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে 1কে আমরা 10 দ্বারা ভাগ করলে আমাদের হচ্ছে 0.1 সেন্টিমিটার। অর্থাৎ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য দাঁড়াচ্ছে এস ইকুয়াল টু 0.1 সেন্টিমিটার। এবার প্রশ্নের মধ্যে দেওয়া আছে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20টি। তাহলে বার্নিয়ারের ভাগ সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এন ইকুয়াল টু আমরা লিখতে পারি 20, অর্থাৎ বার্নিয়ারের ভাগ সংখ্যা এন সমান সমান 20। এবার বার্নিয়ার ধ্রুবক বি সি ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ বার্নিয়ার ধ্রুবক এর মানটা বের করতে হবে। এবার আমরা বার্নিয়ার ধ্রুবকের একটা সূত্র বলতে পারি, বার্নিয়ার ধ্রুবকের বার্নিয়ার ধ্রুবক বের করার সূত্র হচ্ছে বি সি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এন, বি সি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এন সমান সমান। এখন আমরা এস এর মান বের, এস এর মানটা বসাই দেই, এস এর মান আমরা পাচ্ছি 0.1 সেন্টিমিটার, এবং বার্নিয়ারের ভাগ সংখ্যা পাচ্ছি এন এর মানটা হচ্ছে 20, এই এন এর মানটা আমরা 20 বসাই। এবার এই 0.1কে 20 দ্বারা ভাগ করলে দাঁড়াচ্ছে, উত্তর দাঁড়াচ্ছে 0.005 সেন্টিমিটার। আর এই 0.005 সেন্টিমিটারই হচ্ছে বার্নিয়ার ধ্রুবক বি সি এর মান। অর্থাৎ আমাদের গ নম্বর প্রশ্নটি সমাধান হয়ে গেল। এবার আমরা ঘ নম্বর প্রশ্নটির সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে, সিলিন্ডারটিতে 60 সিএম কিউব পানি রাখার, অর্থাৎ 60 ঘন সেন্টিমিটার পানি রাখার পর তা পূর্ণ করার জন্য আরও কত আয়তন পানি যোগ করতে হবে। অর্থাৎ একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের মধ্যে যদি 60 ঘন সেন্টিমিটার পানি রাখা হয়, রাখার পরে আরও কতটুকু পানি দিলে এটা পূর্ণ হবে, অর্থাৎ এটা পূর্ণ হবে, আর কতটুকু আয়তনে পানি দিলে এই সিলিন্ডারটা পূর্ণ হবে, এটা আমাদের বের করতে হবে। তো আমরা গ থেকে পাইলাম যে বার্নিয়ার ধ্রুবক বিসি সমান সমান, বার্নিয়ার ধ্রুবক বিসি সমান সমান 0.005 সেন্টিমিটার। এটা আমরা বার্নিয়ার ধ্রুবক বিসি এর মানটা পেলাম 0.005 সেন্টিমিটার। এবার ব্যাস বরাবর দেওয়া আছে প্রশ্নের মধ্যে, দেখা আছে দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে ব্যাস বরাবর প্রধান স্কেলের পার দেওয়া আছে 4। তো আমরা এখানে ব্যাস, ব্যাসের ক্ষেত্রে অর্থাৎ ব্যাস বরাবর আমরা প্রধান স্কেলের পারটাকে এম দ্বারা প্রকাশ করা হয়, কারণ মেইন মেইন মানে প্রধান, মেইন স্কেল প্রধান স্কেল, তাহলে এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এম ইকুয়াল টু দাঁড়াচ্ছে এম ওয়ান আমরা বলবো, যেহেতু ব্যাস এবং গভীরতা দুইটা ক্ষেত্র দেওয়া আছে, এই জন্য ব্যাসের ক্ষেত্রে আমরা 1 ধরে নিব, গভীরতার ক্ষেত্রে 2 ধরে নিব। তাহলে ব্যাসের ক্ষেত্রে এম ওয়ান ইকুয়াল টু 4 সেন্টিমিটার, বি ইকুয়াল টু অর্থাৎ বি হচ্ছে বার্নিয়ার সমবর্তন, বি দ্বারা বোঝা বার্নিয়ার সমবর্তন, তাহলে বি ইকুয়াল টু দাঁড়াচ্ছে 15। অর্থাৎ প্রথম উদ্দীপকের মধ্যে প্রশ্নের মধ্যে ব্যাস বরাবর প্রধান স্কেলের পার দেওয়া আছে 4 এবং বার্নিয়ার সমবর্তন দেওয়া আছে 15। তাহলে এম ওয়ান ইকুয়াল টু দাঁড়াচ্ছে 4 সেন্টিমিটার এবং বার্নিয়ার সমবর্তন বি ইকুয়াল টু দাঁড়াচ্ছে 15। এবার আমরা ব্যাসের একটা সূত্র জানি, ডি ইকুয়াল টু এম ওয়ান প্লাস ভি ইন্টু বিসি, ডি ইকুয়াল টু এম ওয়ান প্লাস ভি ইন্টু বিসি। এখানে এম ওয়ান দ্বারা বোঝায় প্রধান স্কেলের পাঠ, ভি দ্বারা বোঝায় বার্নিয়ার সমবর্তন, বিসি দ্বারা বোঝায় বার্নিয়ার ধ্রুবক। এবার আমরা মানটা বসিয়ে দিই, এম ওয়ান এর মানটা আমরা পাচ্ছি 4 সেন্টিমিটার, অর্থাৎ এম ওয়ান এর মানটা আমরা 4 বসাই, প্লাস বসাই, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দেই, তারপর ভি অর্থাৎ বার্নিয়ার সমবর্তনের মান 15 বসাই, ইন্টু দিয়ে বিসি অর্থাৎ বার্নিয়ার ধ্রুবকের মান আমরা গ থেকে যেটা পাইলাম 0.005, এই মানটা আমরা এখানে বসাই। এবার এই অংশটুকু ক্যালকুলেশন করলে উত্তর দাঁড়ায় 4.075 সেন্টিমিটার, 4.075 সেন্টিমিটার। অর্থাৎ এই স্লাইড ক্যালিপারসের ব্যাসের মান আমরা পেলাম, স্লাইড ক্যালিপারসের সাহায্যে ওই সিলিন্ডারের ব্যাসের মানটা আমরা পেলাম ডি ইকুয়াল টু 4.075 সেন্টিমিটার। এবার আমরা গভীরতার ক্ষেত্রে আসি, গভীরতার ক্ষেত্রে প্রধান স্কেলের পার প্রশ্নের মধ্যে ছকের মধ্যে দেওয়া আছে
5.2 সেমিমিটার। তো গভীরতার ক্ষেত্রে আমরা প্রধান স্কেলের পার্ট M2 লিখতে পারি M2 ইকুয়াল টু 5.2 সেমিমিটার, এবং V অর্থাৎ বার্নিয়ার সমবর্তন লিখতে পারি 10। এবার H ইকুয়াল টু অর্থাৎ গভীরতার সূত্রটা দাঁড়ায় H ইকুয়াল টু M2 প্লাস V ইন্টু BC। এখানে M2 দ্বারা প্রধান স্কেলের পার্ট বোঝায়, V দ্বারা বার্নিয়ার সমবর্তন বোঝায়, এবং BC দ্বারা বার্নিয়ার ধ্রুবক বোঝায়। এবার আমরা মানটা বসিয়ে দেই, M2 মান আমরা পাচ্ছি 5.2 প্লাস B অর্থাৎ বার্নিয়ার সমবর্তনের মানটা পাচ্ছি 10, B ইকুয়াল টু 10, তাহলে B এর মানটা বসাই 10 ইন্টু BC এর মানটা বসাই বার্নিয়ার ধ্রুবক, BC বার্নিয়ার ধ্রুবকের মান আমরা পাচ্ছি গ থেকে 0.005। এই অংশটুকু ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে 5.25 সেন্টিমিটার, 5.25 সেন্টিমিটার। অর্থাৎ আমরা যে প্রশ্নের মধ্যে যে সিলিন্ডারের কথা বলা আছে, সেই সিলিন্ডারের ব্যাসের মানটা পেলাম 4.075 সেন্টিমিটার, এবং সেই সিলিন্ডারের গভীরতাটা পেলাম 5.25 সেন্টিমিটার। এবার আমরা সিলিন্ডারের আয়তন বের করতে পারি। আমরা আমাদের জানা আছে বা আমরা জানি সিলিন্ডারের আয়তন হচ্ছে বি ইকুয়াল টু 1/4 পাই ডি স্কোয়ার এইচ অথবা পাই আর স্কোয়ার এইচ। এখানে যেহেতু আমরা ব্যাস বের করছি, তো আমরা সূত্রটা বসাবো ভি ইকুয়াল টু 1/4 পাই ডি স্কোয়ার এইচ। এবার আমরা মানটা বসাই 1/4 ইন্টু পায়ের মানটা বসাই 3.1416 ইন্টু ডি অর্থাৎ ব্যাসের মানটা আমরা পাইলাম 4.075, তার উপরে স্কোয়ার আছে আমরা একটা স্কোয়ার দিলাম, ইন্টু উচ্চ গভীরতার মান এইচ এর মানটা আমরা পেলাম 5.25। এবার এই অংশটুকু ক্যালকুলেশন করলে মানটা দাঁড়ায় 68.47 ঘন সেন্টিমিটার, 68.47 ঘন সেন্টিমিটার। এবার প্রশ্নের মধ্যে রক্ষিত পানির আয়তন অর্থাৎ সিলিন্ডারের মধ্যে যে অংশ যে পানিটুকু দেওয়া আছে তার আয়তন দেওয়া আছে 60 cm³। অর্থাৎ সিলিন্ডারের মধ্যে পানি যে পরিমাণ পানি আছে তার আয়তন হচ্ছে 60 cm³, আর সিলিন্ডারের আয়তন আমরা পেলাম 68.47 cm³। তাই আমরা বলতে পারি যে পানি দ্বারা পূর্ণ করার জন্য অর্থাৎ সিলিন্ডারের বাকি অংশটুকু পানি দ্বারা পূর্ণ করার জন্য আর কতটুকু পরিমাণ পানি লাগবে সেটা আমরা সিলিন্ডারের আয়তন থেকে রক্ষিত পানি আয়তনটা বিয়োগ করলে আমাদের মানটা চলে আসবে। তাহলে পানি দ্বারা পূর্ণ করার জন্য সিলিন্ডারের মধ্যে পানি প্রয়োজন হবে এই 68.47 থেকে আমরা এই 60 cm³টা বিয়োগ করলাম, বিয়োগ করলে দুইটা বিয়োগ করলে মান দাঁড়াচ্ছে 8.47 cm³, 8.47 cm³। আর এটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর বা সমাধান। অর্থাৎ আজকে এই চারটা প্রশ্ন, এই সৃজনশীল প্রশ্নের সমাধানটা তোমাদের করে দেওয়া হলো। এটা তোমরা বাসায় সুন্দরভাবে এটা পড়ে নেবে, খুব সুন্দরভাবে বুঝে এটা পড়ে নেবে, এবং পড়ার পরে এটা কমপক্ষে এক দুইবার হলে খাতার মধ্যে না দেখে এটা লিখে নেবে, এবং এই অধ্যায়ের যে নৈবর্তিক প্রশ্নগুলো আছে সেগুলো খুব ভালোভাবে সুন্দরভাবে পড়ে নেবে। হ্যাঁ, এবং সামনে যেহেতু পরীক্ষা আছে পরীক্ষার প্রস্তুতি নেবে, আমরা যে ক্লাসগুলো করাচ্ছি সেই ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখবে এবং সমাধান করার চেষ্টা করবে। তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।